ও যদি যে ও ট্রাই বি যে করতো কাজগুলো করলে এটা ঠিক করছে, তুমি কত? এখন ছেড়ে বোধের ব্যাপার, বা আমি ওর মধ্যে কিছু নাই ভাই, কারণ আচ্ছা আমি যাই কি হোক, বলবো, বাদ দাও এইসব। কথা যা যা আছে সেটা একটা না। এখন বিষয়টা আসছে কেন কি, তোমরা যা করবে করো, আমার কলিরা বলি খুব মায়া ঠেকতেছে যে কেমনে তার সাথে কন্ট্যাক্ট করবো, আমি কন্ট্যাক্ট করতে পারছি না, মনটা বিশাল খারাপ, বুঝতে পারিস তো? কারণ বুঝলাম, তাকে আছে প্রেমিকা প্রেমিকা বক্কর চক্কর, আর আমার আছে মনে করো ফ্রেন্ড, ফ্রেন্ডের ঘরে ডুমায় থাকতেই পারে। এখন বেচারারে মনে করো যে আমি কন্ট্যাক্ট করে পাচ্ছি না, বহুত কষ্ট হয়েছি বা কষ্ট পাচ্ছি, ট্রাই করছি ঘুরে ঘুরে, কল দিচ্ছি ডলারে ঢুকতেছে না, বন্ধ সিম। দেখ তো, দেখা যাক যে এক সপ্তাহ পর কইছে যে আসবে ফিরে, দেখি আসে নাই কোনোদিন। তোমার সাথে করবে যোগাযোগ, তোমার সাথে যোগাযোগ করবে না, হ্যাঁ আমার সাথে করবে না, কেমনে করবে, পাইবে কই? সত্যি পাইবে কই? তোমার আইডি আছে না তার কাছে? অবশ্যই এই আইডি খুঁজলেও আমার আইডি পাইবে তার না, কাছে এই আছে। আইডি সব সময় শো করে না। জি নূপুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। আপনার বলে খাইলে খিদে লাগে না, ঘুমালে চোখে দেখেন না? কে বলছে? হ্যাঁ, আপনি বলে রাত্রে স্বপ্নে দেখেন বলে আপনার বয়ফ্রেন্ড আর একটা জামাই লিয়ে মানে আর একটা ছেলে লিয়ে ভাইগে গেছে। ভাগে গেলে তো কপাল খুলতো, ও ভাগে না তো। আর বলে দেখেন বলে যে আপনি বলে যে যে বনে গেছেন সে বনে মানে কি মানে যে বানর দেখলি মানে আপনার চুল ধরে টানে। নুসরাত, থেকে নতুন করছি, না মজা করতেছি, সে বুঝতে পারতেছে, হাসি যেহেতু পাইছি তখন বুঝছি যে সে বুঝতে পারছে ব্যাপারটা। নতুন মনে করো আর একটা অ্যাড করছি, হয়তো ওরে বলছি যে কলে আসো, দেখো আসো তো নাই নূপুর, বলতে ভালো লাগলে ওরে প্রথম পেড়া দিবা না, বুঝছো? মানে এই যে দিটা আসতেছে হ্যাঁ না, এর পেড়া দিবা না, কারণ পেড়া প্রথম যদি ভালো লাগে থাকবো, না থাকবো না, এর পেড়া দিলি মনে করো, প্রথমে যদি পেড়া দিয়ে দাও তাহলে আর আসবো না, বেরিয়ে যাবে। হ্যাঁ নূপুর, যে বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সবাই ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তারপরে ওই যে খাওয়ানোর সময় যে আপনি যে ওই যে আবল তাবল বলেন, ওগুলো কি বলেন? বলি যে বয়ফ্রেন্ড আমার কই যা না সারা দিন কি করে, তুমি মেয়ের সাথে ঘুরে এইসব নিয়ে চিন্তা ভাবনা করি। আসসালামু আলাইকুম। দেখছেন কত বড় একটা সাউন্ড আসছে আমাদের মাঝে? নূপুর সবাই শুনছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এই আর ইয়ার তুমি নূপুরের কেমন সাথে আছো? পরিচয় হন। নূপুর নাকি খাইলে খেয়ে দাঁড়ায় না, ঘুমালে চোখে দেখে না, আবার খাওয়ানোর সময় বলে আবল তাবল বলে, একটু কথা পরিচয় হন। তাই হ্যাঁ, যখন ভাই, আরে নূপুর নূপুর, আরে একটু ঘুরেছি রে, আমার ভাই মিথ্যে কথা বলতে পারে না কখনো। হ্যাঁ না বলতো ওইটা বলেন। আজ বলতেছি ওই বায়াটা আমার সাথে থাকেনি, তাই উনি জানে যে সাইবার তো মা বলতো বলি সারছে গাও কোন না গেলে না। আমি তো জানি যে খাইলে নাকি আপনার খিদা লাগে, এরকম কিছু না। আমি আবল তাবল বলি বলেন সেটা কিন্তু আমি জানি না, বলেন নাকি মাঝে মাঝে ওই যে বন্ধ করে মনে হয় বলেন, যাই হোক বললে বলছেন, নেক্সট টাইম একটু বুঝে বললেন। আমার সাথে থাকে তো তাই সব জানি। সারছে গাম, আমার কি বাসা বাড়ি আচ্ছা নেই আপনার কাছে আমি থাকবো? আমার কি বাসা বাড়ি নাই আমি আপনার কাছে থাকছি? বললে লে বললে লে বাসায় না, আরো নিউজ পাইছি আপনি নাকি ওই যে কি জানি বলে যে রাত্রে ঘুমানোর সময় মানে লাইট থেকে তেলে কুল বালিশ মানে খাটের নিচে ফেলান, আবার টাইনে টেনে নাকি উঠান? আচ্ছা ফের বাইরে চলে গেল। আই তো সিপ ভাই, মিউটে আছেন নাকি ভাই? আপনি মাঝে মাঝে যদি আম্মুর রুমে যান তাও নাকি বলে আম্মুর রুমে নাকি এরকম ধাক্কে ধাক্কে একটু ফালাইয়ে দেন নিচে। এইটা যে একটু কথা বলছো না, আমার আম্মুর সাথে থাকি না, আমি একা থাকি এখানে, লাইছি বড় কোনো কথা না, নিজের বিছানা নিজে আরো বলে স্বপ্নে দেখেন বলে যে আপনি নাকি কার সাথে ক্রিকেট খেলতেছেন এমন একটা অবস্থায় মানে ছক্কা মাইরা নিজেই নাকি খাট থেকে পড়ে গেছেন একদিন। উনি উনিও ছিল আপনার সাথে তাই না? আমিও ছিলাম, আমি ছিলাম
আপনি নাকি ওই যে ইয়ার এই যে একটা ছেলের প্রপোজ করছিলেন, ছেলেটা বলে রাজি হয়নি, আপনার ইগনোর করে দিছে? হ্যাঁ রিসেন্টলি, মানে বেশি দিন হয় না। আপনাকে আপনাকে হ্যাঁ হ্যাঁ যে ছেলেটাকে প্রপোজ যে ছেলেটাকে প্রপোজ করছিলেন ওইটার মানে ইগনোর করছে কেন বলেন তো? আমি কবে কারোর কাউকে কাকে প্রপোজ করছি? আর যে ছেলেটাকে যে ছেলেটা আপনাকে বলছিল যে আমার বিয়ে করবে, আমি তোমার পছন্দ করি, তা সেই ছেলেটার কি খবর? আছে ভালো আছে? ও তুমি আগে করছো না, আমি ওর বান্ধবী ধরছি, এটা তো ধরি না, ফাজিল মেয়ের তো চিনি আমি, ওই বান্ধবী একটা আছে, পাশে আছে, সে পাশে আছে বইসে, সে পাশে এই বান্ধবীর পাশে বসে রয়েছে, বুঝছো? আর দুইজনে কথা বলতেছে, তুমি মনে করো কি? হ্যাঁ।